আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। ইসরায়েলের সিরিয়া সীমান্তে রুশ বাহিনী, সাগরে হুথি, জমিনে হামাস এবং আকাশে ইরানি বিপ্লবী গার্ড, কোথায় পালাবে ইসরায়েল? প্রিয় দর্শক, রয়টার্সের এক সাংবাদিক নেতানিয়াহুকে প্রশ্ন করেছিলেন, গাজায় আপনার সেনাবাহিনীর অর্জন কি? প্রশ্ন শুনে থমকে গিয়ে জবাব দিলেন, হামাসকে ধ্বংস করবই। আদতে হামাসকে ধ্বংস করা তো দূরের কথা, তার টিকিটিও স্পর্শ করতে পারেনি ইসরায়েল। যে কারণে যুদ্ধবিরতির সময় দেখা গেছে সদর্পে হামাসের সদস্যরা গাজা সিটিতেই ইসরায়েলের জিম্মিদের তুলে দিচ্ছে রেড ক্রসের কাছে। নতুন খবর হলো, ইসরায়েলের সিরিয়া সীমান্তে রাশিয়ান সেনারা ইসরায়েলে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। রুশ বাহিনী হুঁশিয়ার করে বলেছে, আর একটি গোলা বা বোমা যদি সিরিয়ার মাটিতে পড়ে তাহলে ছেড়ে কথা বলবে না তারা। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া মূলত ইসরায়েল সীমান্তে তাদের সেনাদের পাঠিয়ে একটি ফাঁদ পেতেছে। এখন ইসরায়েল যদি সেই ফাঁদে পা দিয়ে রুশ বাহিনীর উপর হামলা করে, তাহলে রাশিয়া এই হামলার প্রতি উত্তর দিতে প্রস্তুত এবং প্রয়োজনে তারা ইসরায়েলের ভেতরে গিয়ে অভিযান করতেও দ্বিধা করবে না। ইতোমধ্যে রুশ সেনাদের উপস্থিতির ভিডিও প্রচার করেছে রাশিয়ার টেলিভিশন চ্যানেল আরটি। ভিডিওতে রাশিয়ার পতাকা ও সেনাদের দেখা যায় গোলান মালভূমির কাছে। এছাড়া বাইনোকুলার দিয়ে একজন সেনাকে ইসরায়েলের দিকে নজর রাখতেও দেখা যায়। ইস্তাম্বুল ভিত্তিক এক তুর্কি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভিডিও সম্ভবত রুশ সেনারাই ধারণ করেছে। ওই ভিডিও ইসরায়েলকে বার্তা দেয় যে রাশিয়া যে কোনো মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতার খেলায় যুক্ত হতে পারে। রাশিয়া ইতোমধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের নিন্দা জানিয়েছে। রাশিয়া বলেছে, দখল করা গোলান মালভূমি ছাড়তে হবে ইসরায়েলকে। এদিকে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি এখনও অব্যাহত রয়েছে এবং সহজেই ইসরায়েল সীমান্তে পৌঁছতে পারবে রুশ বাহিনীর দলটি। সম্প্রতি ইসরায়েল সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে বোমাবর্ষণ করে, রাশিয়া এর তীব্র নিন্দা জানায়। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখন ইসরায়েলের কাছে নতুন এক আতঙ্কের নাম। আঞ্চলিক পরিসর ছাপিয়ে হুথিরা যে আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্বের সঙ্গে আলোচিত এবং বিবেচিত হচ্ছে, তা সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে পরিলক্ষিত হয়েছে। গত সোমবার জার্মান গণমাধ্যম ডয়চেভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের ইসরায়েলি জাহাজ আটকের কারণে বিপর্যয়ের মুখে আন্তর্জাতিক নৌ চলাচল। আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক রাবাব রসার এক বিশ্লেষণ থেকে জানা যায়, পশ্চিমের চোখে হুথিরা হচ্ছে বিদ্রোহী, কেননা তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে দেশটির রাজধানী সানাসহ বিস্তৃত এলাকা দখলে নিয়েছে। দেশটির বাকি অংশ নিয়ন্ত্রণ করছে ইয়েমেন সরকার ও প্রতিবেশী দেশগুলোর সমর্থন পাওয়া অন্যান্য সশস্ত্র সংগঠনগুলো। 2011 সালে আরব বসন্তের দমকা হওয়ায় অনুপ্রাণিত গণতন্ত্রপন্থীদের আন্দোলনে ইয়েমেনে 22 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের পতন হয়। এরপর ক্ষমতা নেন ভাইস প্রেসিডেন্ট মনসুর হাদি। এক বছর পর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট হয়ে তিনি বিরোধীদের নিয়ে জাতীয় সরকার গঠন করলে হাদি বিরোধী বা সালেহপন্থীরা আবার ক্ষমতা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাজনৈতিক সংকটের এমন ডামাডোলে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল ভবনে আত্মঘাতী হামলা চালানোর দায় স্বীকার করে আলোচনায় আসে আল কায়দা। সন্ত্রাসীদের দমন করতে মার্কিন সেনাদের একটি ছোট দল আসে ইয়েমেনে। এমন পরিস্থিতিতে আরও জটিল হয়ে ওঠে ইয়েমেনের রাজনীতি। 2014 সালে শিয়া নেতা সৈয়দ আব্দুল মালিক বিন বদর আল দিন আল হুথির নেতৃত্বে ইয়েমেনে শুরু হয় সরকার সন্ত্রাস ও মার্কিন বিরোধী হুথি আন্দোলন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হুথিদের তুলে ধরা হয় ইরানের সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে। ইরানের ভাষায় তারা ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা বা স্বাধীনতাকামী। তাদের সংগঠনের নাম আনসার আল্লাহ হলেও তারা মূলত তাদের নেতা আল হুথির নামেই বেশি পরিচিত। তবে হুথিরা যাই হোক না কেন, মধ্যপ্রাচ্যে তাদের সরব উপস্থিতি এখন যেন এটাই জানান দিচ্ছে যে লোহিত সাগর তথা এডেন উপসাগর হয়ে যেসব জাহাজ ইসরায়েল বা ইউরোপ আমেরিকা থেকে এশিয়ায় আসা যাওয়া করবে, তাদের বাড়তি নিরাপত্তার কথা মাথা নিয়েই পথ চলতে হবে। বেসরকারি নৌ চলাচল নিরাপত্তা প্রতিষ্ঠান সিগাল মেরিটাইমের চিফ অপারেটর অফিসার দিমিত্রিস মানিয়াতিস জার্মান গণমাধ্যমটিকে
এটিও বলেন, আমরা আশঙ্কা করছি এমন ঘটনা আরও ঘটবে। হুথিরা দেখিয়েছে যে তারা তা করার সামর্থ্য রাখে, তারা আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চায়। ইসরায়েলি জাহাজ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে, তারা জানে যে তারা কি করছে। তারা ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্য করবে, সেগুলোকে অনুসরণ করা খুবই সহজ। জানা যায় শিয়া মতাবলম্বী এই গোষ্ঠী ইয়েমেনের স্বীকৃত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করায়। প্রতিবেশী সৌদি আরব, মধ্যপ্রাচ্যে সুন্নি মতাবলম্বী অন্যান্য আরব দেশগুলোকে নিয়ে হুথিদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং যুদ্ধ ঘোষণা করে। তবে প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ইরান কিভাবে হুথিদের সমর্থন বা সহায়তা দিচ্ছে সে সম্পর্কে বিশ্ব গণমাধ্যম থেকে সুনির্দিষ্টভাবে তেমন কোনো তথ্যই জানা যায় না। বছরখানেক আগেও যখন হুথিরা প্রতিবেশী সৌদি আরবে নিয়মিত ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালিয়েছে, তখন কেবলমাত্র সৌদি আরবের সংবাদ মাধ্যমগুলোতেই হুথিদের নিয়ে শিরোনাম হতো। আর এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হলে হঠাৎ করে আলোচনায় চলে আসে হুথিরা। ইসরায়েলের কল্পনাতেও আসেনি হুথিরা তাদের চ্যালেঞ্জ করবে। গত 19 নভেম্বর এই হুথিরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম হয়। মূলত লোহিত সাগরে ব্রিটিশ মালিকানাধীন ও জাপান থেকে পরিচালিত গ্যালাক্সি লিডার জব্দ ও এর 25 ক্রুকে জিম্মি করার মধ্য দিয়ে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় সশস্ত্র ব্যক্তিরা হেলিকপ্টারে করে জাহাজটির পিছু নেন। তারা হেলিকপ্টার থেকে জাহাজের ছাদে নামেন, জাহাজে উড়িয়ে দেন ফিলিস্তিন ও ইয়েমেনের পতাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাহাজ জব্দের সংবাদ বিশ্ব গণমাধ্যমকে জানিয়ে বলেন এটি ইসরায়েলের না। এই খবর খানিকটা স্বস্তি দিলেও আসলে ইসরায়েল হুথিদের নিয়ে স্বস্তিতে নেই। এই বার্তার মধ্য দিয়ে নেতানিয়াহু এক ধরনের স্বস্তি পেয়েছেন, কিন্তু আসলে কি ইসরায়েল স্বস্তিতে আছে? গত 7 অক্টোবর দুর্ভেদ্য সীমানা প্রাচীর ভেঙে অবরুদ্ধ গাজা থেকে হামাস ও ইসলামী জিহাদের সদস্যরা ইসরায়েলে সরাসরি হামলা চালালে তেল আবিব সর্বশক্তি দিয়ে গাজার উপর হামলে পড়ে। সে সময় লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র সংগঠনের মতো ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরাও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়। এরপর হুথিরা হামাসের সমর্থনে প্রায় 2000 কিলোমিটার দূরের ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েল এই হামলাগুলোকে মোকাবেলা করতে পারেনি। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ও ইয়েমেনি বিমানবাহিনীর সাবেক মুখপাত্র মেজর জেনারেল আবদুল্লাহ আল জাফরি বিশেষ সাক্ষাৎকারে ডয়চেভেলেকে বলেন, আমাদের নেতা সৈয়দ আব্দুল মালিক বিন বদর আল দিন আল হুথি নির্দেশ দিয়েছেন যে ইসরায়েলের যে কোনো জাহাজ অবশ্যই আটক করতে হবে। তিনি মনে করেন গাজায় ইসরায়েল ও আমেরিকার আগ্রাসন চলছে, ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করা 10 লাখ ইয়েমেনি চায় এর যথোপযুক্ত জবাব দিতে। আবদুল্লাহ আল জাফরি আরও বলেন, ধর্ম, জাতীয়তা, নৈতিকতা, মানবিকতা ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইয়েমেন জোরালো কণ্ঠে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে যে তারা জায়নবাদীদের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়াবে। প্রথম দিকে ইয়েমেনের সংখ্যালঘু শিয়া মতাবলম্বীরা দেশটির সংখ্যাগরিষ্ঠ সুন্নি নেতৃত্বের বিরোধী ছিলেন। সেই নেতৃত্বের প্রতি সৌদি সমর্থন থাকায় নানা ঘটনার পরিপ্রেক্ষিতে হুথিরা হয়ে উঠেন সৌদি বিরোধী। এখন হুথিরা লড়াই করছেন মহাশক্তিধর যুক্তরাষ্ট্র ও এর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে। প্রিয় দর্শক, এখানে জানিয়ে রাখি যে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উষ্ণ হবার সঙ্গে সঙ্গে হুথিরাও তাদের নীতি পরিবর্তন করেছে। নীতি বলতে এখানে বোঝাচ্ছি, আগে যেমন হুথিরা সুন্নিদের বিরুদ্ধে লড়াই করেছে ইয়েমেনে, ঠিক এখন ওই জায়গা থেকে সরে গিয়ে টার্গেট করেছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে। গত সোমবার মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানায়, গত রোববার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুসারে ইউএস সেন্ট্রাল কমান্ডের এক বার্তায় বলা হয়, কয়েকজন অস্ত্রধারী ফসফরিক অ্যাসিড বহনকারী বাণিজ্যিক ট্যাঙ্কার সেন্ট্রাল পার্ক জব্দ করতে যাওয়ায় সহায়তার জন্য ট্যাঙ্কারের ক্রুরা আবেদন জানালে মার্কিন নৌবাহিনী এগিয়ে আসে। সে সময় মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। একই দিনে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, আন্তর্জাতিক নৌপথের নিয়ম হচ্ছে যখন কেউ সহায়তার জন্য আবেদন করেন তখন কাছাকাছি থাকা জাহাজগুলোকে এগিয়ে আসতে হয়। তিনি জানান যে হুথিদের আক্রমণের সময় কাছাকাছি চীনা নৌবাহিনীর 3টি জাহাজ থাকলেও তারা সহায়তার ডাকে সাড়া দেয়নি।
ইসরায়েল হামাস যুদ্ধে হুথিদের জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ইরানের অগ্নিবলয় সৃষ্টির সংবাদ জানানো হচ্ছে। এই অগ্নিবলয় বলতে বিশ্লেষকরা বলছেন ভূমধ্যসাগর তীরে ইসরায়েলকে ঘিরে হামাস, হিজবুল্লাহ, হুথিদের অবস্থানের পাশাপাশি সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতির কথা নতুন করে জানান দিচ্ছে। গত 17 অক্টোবর দ্য ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণী প্রতিবেদনের শিরোনাম করা হয়েছিল, বিস্তৃত যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য সব সুযোগ কাজে লাগাচ্ছে ইরান। প্রতিবেদনে ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো ফিরাস মাকসাদ বলেন, হামাস যদি নির্মূল হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যায় তাহলে ইরান কাঙ্ক্ষিত মুহূর্ত হাতে পেয়ে যাবে। ইরান তখন আঞ্চলিক কৌশলগত অগ্নিবলয় সামনে নিয়ে আসবে। প্রিয় দর্শক, হামাসের এই হামলার আগে ইসরায়েল মধ্যপ্রাচ্যে তাদের কূটনৈতিক একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিল, কিন্তু এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল সেই বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা হারিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর কাছে। আর এরই মধ্যে ইরান তার শক্তির জানান দিচ্ছে। 1967 সালে আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। মধ্যপ্রাচ্যে এককভাবে শক্তিশালী হয়ে উঠেছে ইরান। কী পরিমাণ শক্তি তাদের রয়েছে সেটি কিন্তু হামাস ইসরায়েলের যুদ্ধের মধ্য দিয়ে স্পষ্ট আভাস পাওয়া গেছে। একদিকে হামাসকে যেমন ইরান সমর্থন করছে, অন্যদিকে হিজবুল্লাহ তো রয়েছেই, পাশাপাশি হুথি, এর বাইরে সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠী এবং ইরাকে সশস্ত্র গোষ্ঠীরা রয়েছে। ইসরায়েল হামাস সংঘাতকে কেন্দ্র করে এই গোষ্ঠীগুলো এখন এক হয়ে গেছে। তাদের লক্ষ্য একটাই, ইসরায়েলকে ধ্বংস করা, তাদের আগ্রাসন বন্ধ করা এবং সারা বিশ্বে জানান দেয়া যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তাদের সেই নৈতিক শক্তিও নেই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর।